হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আজকের এই টিউটোরিয়ালে আবার আমরা এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বইয়ের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং লেসন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটি টেক্সট বইয়ের নিউ এডিশন অনুসারে ইউনিট 11 লেসন 3 রয়েছে, আর ওল্ড এডিশন অনুসারে ইউনিট 15 লেসন 3 রয়েছে এই গল্পটি। এই গল্পটির নাম হচ্ছে গালিভার্স ট্রাভেলস। তাহলে আমরা শুরু করি। আমরা গত পর্বে শিখেছিলাম ঠিক এই পর্যন্ত, এখন আমরা পরবর্তী অংশটুকু আজকের টিউটোরিয়ালে পড়ার চেষ্টা করব। দেখুন, আজকের পড়াটা শুরু হবে ঠিক এখান থেকে। তাহলে শুরু করি। ইট ইস অ্যালেস্ট ইনডিড দ্যাট দ্য হাই হিলস আর মোস্ট এগ্রিয়েবল টু আওয়ার এনশিয়েন্ট কনস্টিটিউশন, বাট হাউ এভার দিস বি, His Majesty hath determined to make use of only low hills in the administration of the government and all offices in the gift of the crown, as you cannot but observe, and particularly that His Majesty's imperial hills are lower, at least by a drur, than any of his court. Drur is a measure about the 14th part of an inch. অনেক বড় সেন্টেন্স। আমরা পুরো সেন্টেন্সটির অর্থ করার আগে প্রথমে জেনে নেই এখানে আননোন শব্দগুলো কি রয়েছে। দেখুন, অ্যালেস্ট, এই ভার্বের পাস্ট টেন্স হিসেবে অ্যালেস্ট রয়েছে। অ্যালেস হলো মূল ভার্ব। অ্যালেস ভার্বটির অর্থ হচ্ছে অভিযোগ করা, অর্থাৎ এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ক্লেইম অথবা অ্যাসার্ট অথবা আর্গিউ অথবা ইমপ্লাই অথবা হিন্ট ইত্যাদি। আর দেখুন ইনডিড, ইনডিড হচ্ছে অ্যাডভার্ব, এর মানে হচ্ছে মূলত বা প্রকৃত পক্ষে। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি, রিয়েললি, ট্রুলি ইত্যাদি। আর দেখুন এইখানে একটি শব্দ আছে, অ্যাগ্রি ভার্ব থেকে অ্যাগ্রিয়েবল অ্যাজেক্টিভ হয়েছে। অ্যাগ্রিয়েবল মানে হচ্ছে সহনশীল অথবা বন্ধুভাবাপন্ন। তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি লাইকেবল অথবা স্যাটিসফাইং অথবা ফ্রেন্ডলি অথবা অ্যাফাবল অথবা অ্যাকসেপ্টেবল অথবা কনজেনিয়াল অথবা বিনাইন অথবা বেনিফুলেন্ট অথবা কমপ্লায়েন্ট অথবা কমপ্লেসেন্ট ইত্যাদি। অর্থাৎ কোনো কিছুর সাথে সঙ্গতিপূর্ণ অথবা সহনশীল অথবা বন্ধুভাবাপন্ন ইত্যাদি। আর দেখুন এনশিয়েন্ট হচ্ছে অ্যাজেক্টিভ, এর মানে হচ্ছে প্রাচীন। তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ওল্ড অথবা আর্কেইক অথবা অবসোলিট ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি নিউ অথবা নভেল ইত্যাদি। আর দেখুন এখানে পরে আরেকটি শব্দ আছে কনস্টিটিউশন। কনস্টিটিউশন হচ্ছে নাউন, এর মানে হচ্ছে সংবিধান। তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি স্ট্রাকচার অথবা প্রেসক্রিপশন অথবা অ্যারেঞ্জমেন্ট অথবা ইনস্ট্রাকশন অথবা চার্টার ইত্যাদি। আর দেখুন এখানে যে হ্যাথ শব্দটি রয়েছে এটি আর্কিক ইউজ অর্থাৎ প্রাচীন ব্যবহার। এই হ্যাথ এর বর্তমান ইংরেজিটা হচ্ছে হ্যাজ। এরপরে শব্দটি দেখুন ডিটারমিন্ড, ডিটারমিন্ড হচ্ছে ভার, এর মানে হচ্ছে মনস্থির করা অথবা নির্ধারণ করা। তাহলে এই ডিটারমিন ভার্বটির সিনোনিম হিসেবে আমরা বলতে পারি সিলেক্ট অথবা চুজ অথবা ফিক্স ইত্যাদি। এরপরে দেখুন এইখানে একটি শব্দ আছে অবজার্ভ। অবজার্ভ হলো ভার্ব, এর মানে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা অথবা লক্ষ্য করা অথবা নিরীক্ষণ করা ইত্যাদি। তার মানে এই অবজার্ভ ভার্বের সিনোনিম হিসেবে আমরা বলতে পারি অবে অথবা ফলো অথবা সি অথবা ওয়াস ইত্যাদি। আর এইখানে একটি অ্যাডভার্ব লক্ষ্য করুন পার্টিকুলারলি, এর মানে হচ্ছে বিশেষত অথবা ক্ষেত্র বিশেষে অথবা অত্যন্ত, অতিশয় বা অতি, এই অর্থে পার্টিকুলারলি ব্যবহার করে। আর এই অ্যাডভার্বটির সিনোনিম হিসেবে আমরা বলতে পারি স্পেশালি অথবা স্পেসিফিক্যালি। আর দেখুন এইখানে একটি শব্দ আছে ইম্পেরিয়াল। ইম্পেরিয়াল হচ্ছে অ্যাজেক্টিভ, এর মানে হচ্ছে রাজকীয়। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি রিগেল, ডিক্টেটোরিয়াল অথবা রয়্যাল অথবা মনার্কিক্যাল অথবা কিংলি অথবা প্রিন্সলি অথবা ম্যাজেস্টিক অথবা নবল অথবা অ্যারিস্টোক্র্যাটিক অথবা ডিগনিফাইড অথবা স্টেটলি অথবা ইম্পেরিয়াস ইত্যাদি, অর্থাৎ রাজকীয়। এরপরে দেখুন আরেকটি নতুন শব্দ হচ্ছে দ্রার।
দ্রার হচ্ছে পরিমাপের একক। দেখুন এখানে দ্রারের পরিচয় তুলে ধরা হয়েছে, অর্থাৎ দ্রার হচ্ছে এমন একটি পরিমাপের একক যা দ্বারা বোঝায় 1 ইঞ্চির 14 ভাগের 1 ভাগ। এবার তাহলে দেখুন এই সেন্টেন্সটিকে একবারে অর্থ না করে প্রথম আমরা ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি, তারপরে পুরো সেন্টেন্সের অর্থ করার চেষ্টা করব। ইট ইজ অ্যালেস্ট ইনডিড, এটা মূলত অভিযোগ করা হয় দ্যাট দ্য হাই হিলস আর মোস্ট এগ্রিয়াবল, হাই হিল বা উঁচু গুড়ালির দলই সবচেয়ে বেশি পরিমাণে সহনশীল। কিসের সাথে সহনশীল? টু আওয়ার এনশিয়েন্ট কনস্টিটিউশন, আমাদের প্রাচীন সংবিধানের সাথে সহনশীল বা সংবিধানের প্রতি তারা সহনশীল। তাহলে এটুকুর অর্থ হচ্ছে এরকম যে এটা মূলত অভিযোগ করা হয় যে উঁচু গোড়ালের দলে আমাদের প্রাচীন সংবিধানের প্রতি বেশি সহনশীল। বাট হাউএভার দিস বি, কিন্তু সেটা যাই হোক, হিস ম্যাজেস্টি হ্যাথ ডিটারমিন্ড, মহামান্য রাজা মনস্থির করেছেন বা দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন। কি জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন? টু মেক ইউজ অফ অনলি লো হিলস ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য গভর্নমেন্ট, সরকারের প্রশাসনে শুধু নিচু গুড়ালির জুতা ব্যবহারের প্রতি তিনি দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন অথবা মনস্থির করেছেন। অ্যান্ড অল অফিসেস ইন দ্য গিফট অফ দ্য ক্রাউন, এবং রাজ্যের সব অফিসে। অ্যাজ ইউ ক্যান নট বাট অবজার্ভ, তুমি যেটা না দেখে পারো না। অ্যান্ড পার্টিকুলারলি দ্যাট হিস ম্যাজেস্টিস ইম্পেরিয়াল হিলস আর লোয়ার অ্যাট লিস্ট বাই এ দ্রার দেন এনি অফিস কোর্ট, এবং বিশেষ করে মহামান্য রাজার রাজকীয় হিল তার যে কোনো সভাসদের তুলনায় অন্তত পক্ষে 1 দ্রার কম। এখন দ্রার কি জিনিস সেটা এখানে ব্যাখ্যা দিয়েছে, দ্রার ইজ এ মেজার অ্যাবাউট দ্য 14th পার্ট অফ অ্যান ইঞ্চ, দ্রার হচ্ছে মাপের এমন এক একক যা 1 ইঞ্চির 14 ভাগের 1 ভাগকে বোঝায়। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। এটা প্রকৃত পক্ষে অভিযোগ করা হয় যে উঁচু গুড়ালের দলই আমাদের প্রাচীন সংবিধানের প্রতি অধিক সহনশীল বা সবচেয়ে বেশি সহনশীল। কিন্তু এটা যাই হোক, মহামান্য রাজা সরকারের প্রশাসনে শুধু নিচু গুড়ালির জুতা ব্যবহারের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ। তুমি এটা না দেখে পারো না যে রাজ্যের প্রায় সব অফিসে বিশেষ করে মহামান্য রাজার রাজকীয় হিল তার যে কোনো সভাসদের তুলনায় অন্তত পক্ষে 1 দ্রার কম। দ্রার হলো মাপের একক যা 1 ইঞ্চির 14 ভাগের 1 ভাগ। আমরা সামনে এগিয়ে যাই। The animosities between these two parties run so high that they will neither eat nor drink nor talk with each other. এইখানে নতুন শব্দের মধ্যে রয়েছে animosities. Animosity singular, animosities plural noun. Animosity হচ্ছে বিদ্বেষ অথবা শত্রুতা, এটি নাউন। তাহলে এটি সিনোনিম হিসেবে আমরা বলতে পারি dislike অথবা enmity অথবা animus অথবা antagonism অথবা অ্যান্টিপ্যাথি অথবা হস্টেলিটি ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। দ্য অ্যানিমোসিটিস বিটুইন দিস টু পার্টিস, এই দুই দলের মধ্যে বিদ্বেষ বা শত্রুতা রান সো হাই, এতটা বেশি পরিমাণে শত্রুতা বেড়ে গিয়েছে যে দ্যাট দে উইল নেইদার ইট নর ড্রিঙ্ক নর টক উইথ ইচ আদার, তারা একে অপরের সাথে একসাথে বসে খায়ও না, পানও করে না, এমনকি একে অপরের সাথে কথাও বলে না। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়াচ্ছে। এই দুই পক্ষের মধ্যে শত্রুতা এতই বেশি যে তারা একে অপরের সাথে বসে খাওয়া, পান করা কিংবা কথা বলা থেকে বিরত থাকে। আমরা একটু সামনে এগিয়ে যাই। দেখুন উই কম্পিউট দ্য ট্রমিক সান অর হাই হিলস টু এক্সিড আস ইন নাম্বার বাট দ্য পাওয়ার ইজ হোললি অন আওয়ার সাইড, এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে কম্পিউট। কম্পিউট হচ্ছে ভার, এর মানে হচ্ছে গণনা করা অর্থাৎ কাউন্ট, আর কম্পিউট থেকে এসেছে কম্পিউটেশন কম্পিউটার ইত্যাদি। আর দেখুন এখানে একটি শব্দ আছে এক্সিড, এক্সিড হলো ভার, এর মানে হচ্ছে সীমা অতিক্রম করা বা মাত্রা ছাড়াইয়া যাওয়া। তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি আউটরিচ অথবা আউটরান অথবা ওভারপাস অথবা ওভাররিচ অথবা ওভারশুট অথবা ওভাররান ইত্যাদি।
আর হোললি হচ্ছে অ্যাডভার্ব, যার মানে হচ্ছে সম্পূর্ণরূপে, কমপ্লিটলি অথবা এন্টায়ারলি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়। প্রথমে আমরা ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। উই কম্পিউট দ্য ট্রানজেকশন অর হাই হিলস টু এক্সিড আস ইন নাম্বার। আমরা গণনা করে দেখতে পাচ্ছি যে ট্রানজেকশন অথবা উঁচু গোড়ালির দলের সংখ্যা আমাদেরকে ছাড়িয়ে যাচ্ছে। বাট দ্য পাওয়ার ইজ হোললি অন আওয়ার সাইড, কিন্তু সম্পূর্ণ ক্ষমতা আমাদের হাতে। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ কেমন হয় দেখুন। আমরা গণনা করে দেখতে পেয়েছি বা দেখেছি যে ট্রানজেকশন বা উঁচু গোড়ালির দলের সংখ্যা আমাদেরকে অতিক্রম করে, কিন্তু ক্ষমতা পুরোটাই আমাদের হাতে। উই অ্যাপ্রিহেন্ড হিস ইম্পেরিয়াল হাইনেস দ্য ইয়ার টু দ্য ক্রাউন টু হ্যাভ সাম টেন্ডেন্সি টুয়ার্ডস দ্য হাই হিলস। অ্যাট লিস্ট উই ক্যান প্লেনলি ডিসকভার ওয়ান অফ হিস হিলস হায়ার দেন দ্য আদার হুইচ গিভস হিম আ হবল ইন হিস গেইট। দেখুন অনেক বড় সেন্টেন্স এবং বেশ কিছু শব্দ নতুন রয়েছে। এইখানে অ্যাপ্রিহেন্ড ভার্বটি নতুন। এই অ্যাপ্রিহেন্ড ভার্বের অর্থ হচ্ছে উপলব্ধি করা বা বুঝতে পারা। তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি আন্ডারস্ট্যান্ড, ক্যাচ, ক্যাপচার, সিজ, অ্যারেস্ট, নেইল, ন্যাপ, পিনস, কম্প্রিহেন্ড ইত্যাদি। অর্থাৎ কোনো কিছু অনুধাবন করতে পারা, বুঝতে পারা ইত্যাদি। আর এখানে একটি শব্দ দেখুন অ্যাডভার্ব প্লেইনলি, এর মানে হচ্ছে সাধারণভাবে বা সাদাসিধে ভাবে। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি সিম্পলি অথবা জেনারেলি অথবা ইউজুয়ালি। এরপরে দেখুন এইখানে একটি শব্দ আছে হবল। হবল হচ্ছে নাউন, এর মানে হলো খুঁড়াইয়া খুঁড়াইয়া চলা বা মুশকিল অথবা সমস্যা বা হাঁটার সময় কিছুটা অসুবিধা বা সমস্যা। তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ডিফিকাল্টি অথবা ডিস্ট্রেস অথবা হফল অথবা থোয়ার্ড অথবা হ্যাম্পার অথবা কন্ট্রারি ইত্যাদি। আর এইখানে একটি শব্দ দেখুন গেইট। গেইট হচ্ছে নাউন, এর মানে হচ্ছে চলন ভঙ্গি বা হাঁটা চলার ধরন। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি স্ট্রাইড অথবা পেস অথবা ট্রিট অথবা স্টেপ অথবা ওয়াক অথবা স্টাইল ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়। প্রথমে আমরা ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। উই অ্যাপ্রিহেন্ড হিস ইম্পেরিয়াল হাইনেস, আমরা মহামান্য রাজাকে কিছুটা বুঝতে পারি বা অনুধাবন করতে পারি। দ্য ইয়ার টু দ্য ক্রাউন, রাজ্যের মহামান্য উত্তরাধিকারী। ইয়ার হচ্ছে উত্তরাধিকারী আর ক্রাউন হচ্ছে এখানে রাজমুকুট না হয়ে রাজ্যকে বোঝাচ্ছে। টু হ্যাভ সাম টেন্ডেন্সি টুয়ার্ডস দ্য হাই হিলস, মহামান্য রাজার উঁচু গোড়ালির প্রতি কিছুটা ঝোঁক রয়েছে। টেন্ডেন্সি হচ্ছে ঝোঁক। অ্যাট লিস্ট উই ক্যান প্লেনলি ডিসকভার ওয়ান অফ হিস হিলস হায়ার দ্যান দ্য আদার, অন্তত পক্ষে আমরা সাধারণভাবে এটা দেখতে পাই যে তার জুতার গোড়ালির একটি আরেকটি থেকে কিছুটা উঁচু। হুইচ গিভস হিম আ হবল ইন হিস গেইট, যা তার চলার ভঙ্গিমায় কিছুটা সমস্যা সৃষ্টি করছে। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কেমন হয়। আমরা উপলব্ধি করছি যে মুকুটের মহামান্য উত্তরাধিকারীর উঁচু গোড়ালির দলের দিকে কিছুটা ঝোঁক রয়েছে। অন্তত পক্ষে আমরা সাধারণভাবে দেখতে পারি যে তার জুতার গোড়ালির একটি আরেকটি থেকে কিছুটা উঁচু, যা তার হাঁটার ভঙ্গিমায় সমস্যা সৃষ্টি করে। Now, in the midst of these intestine disquiets, we are threatened with an invasion from the island of Blefuscu, which is the other great empire of the universe, almost as large and powerful as this of His Majesty. অনেক বড় সেন্টেন্স, এখানে বেশ কিছু শব্দ নতুন রয়েছে। এইখানে দেখুন ইন্টেস্টিন, এটা হচ্ছে অভ্যন্তরীণ অর্থাৎ হোম বা সিভিল। আর ডিসকোয়েটস নাউন এবং ভার্ব দুটি হয়, তবে এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, এর মানে হলো অস্থির অথবা উদ্বিগ্নতা। তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ডিস্টারবেন্স অথবা এজিটেশন অথবা এলিমেন্ট অথবা অ্যালার্ম অথবা ট্রাবল অথবা বদারিং অথবা কনসার্ন অথবা ড্রেইল ইত্যাদি। আর এইখানে দেখুন ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে, থ্রেট হচ্ছে নাউন, থ্রেটেন ভার্ব, আর থ্রিটেন থেকে থ্রিটেন্ট ভার্বের পাস্ট পার্টিসিপল করা হয়েছে এবং এটি প্যাসিভ ভয়েস।
We are threatened. আমরা শঙ্কিত রয়েছি বা শঙ্কার মধ্যে রয়েছি, বহঙ্কির মধ্যে রয়েছি। তাহলে এই threatened ভার্বের অর্থ হচ্ছে ধমক দেওয়া বা ধমক খাওয়া, ভয় দেখানো বা হুমকি দেওয়া বা হুমকিতে ফেলানো। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ইন্টিমিডেট অথবা মিনেস অথবা স্কার্স অথবা হ্যাং অথবা ইম্পেন্ট অথবা ওভারহ্যাং অথবা ফ্রাইটেন অথবা কাউ অথবা বুলি অথবা টেরোরাইজ ইত্যাদি। আর এখানে যে শব্দটি আছে ইনভেশন, যেটা আমরা আগে টিউটোরিয়ালে পেয়েছি, এর মানে হচ্ছে আক্রমণ, এটি নাউন। আর এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি অ্যাটাক অথবা ডিসেন্ট অথবা ফরে অথবা ইনকারশন অথবা রেইড অথবা ইনরোড অথবা ইরাপশন ইত্যাদি। আর দেখুন এইখানে একটি শব্দ রয়েছে পাওয়ারফুল, পাওয়ার নাউন পাওয়ারফুল অ্যাজেক্টিভ, এর মানে হচ্ছে শক্তিশালী বা প্রবল বা বিশাল অথবা ক্ষমতাশালী। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি মাইটি অথবা হেভি অথবা হেভি ডিউটি অথবা স্ট্রং অথবা পটেন্ট অথবা ইম্পর্টেন্ট অথবা ইনফ্লুয়েন্সিয়াল ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়, প্রথমে আমরা ভেঙে ভেঙে করার চেষ্টা করি। নাও ইন দ্য মিস্ট অফ দিস ইন্টেস্টিন ডিসকোয়েটস, বর্তমানে এসব অভ্যন্তরীণ অশান্তির মধ্যে উই আর থ্রিটেন্ড উইথ অ্যান ইনভেশন, আমরা আক্রমণের হুমকিতে রয়েছি। কোথা থেকে আক্রমণ? ফ্রম দ্য আইল্যান্ড অফ বিলেফেস্কো, বিলেফেস্কোর দেশ থেকে আক্রমণের হুমকিতে আমরা রয়েছি। হুইচ ইজ দ্য আদার গ্রেট এম্পায়ার অফ দ্য ইউনিভার্স, যা হচ্ছে এই মহাবিশ্বের আরেকটি বিশাল সাম্রাজ্য। অলমোস্ট অ্যাজ লার্জ অ্যান্ড পাওয়ারফুল অ্যাজ দিস অফ হিস ম্যাজেস্টি, আমাদের এই মহামান্য রাজার রাজ্যের মতোই এতটা বিশাল এবং ক্ষমতাশালী। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়াচ্ছে, বর্তমানে এসব অভ্যন্তরীণ অশান্তির মধ্যে আমরা বেলফেস্কো দেশের আক্রমণের হুমকির মধ্যে রয়েছি, যেটা হচ্ছে এই মহাবিশ্বের আরেকটি বিশাল সাম্রাজ্য, যেটা আমাদের মহামান্য রাজার সাম্রাজ্যের মতোই এতটা বিশাল এবং ক্ষমতাশালী। আমরা আজকে এই পর্যন্ত পড়লাম, এর পরের অংশটুকু অর্থাৎ এই ফর থেকে শুরু করে অনেক বড় সেন্টেন্স দেখুন এখানে এসে থেমেছে, এবং আমরা লাস্টের অংশটুকু তাহলে নেক্সট টিউটোরিয়ালে পড়ব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।